As-salatu was-salamu ala waliyihima wa ala alihi wa ashabihi وللعزة والصدق والصفا وعلماء أهل سنته وأولياء محبته رضوان الله تعالى عليهم أجمعين وبعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد وأيضا يقول الله تعالى عز وجل في شان حبيبه تعظيما له وتنبيها لنا آمرا ومخبرا وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحابه وسلم আপনি একটু সামনে চলে আসুন আপনি একটু সামনে চলে আসুন সুন্দর করে বসুন মাহফিলের আদব রক্ষা করুন একটু সুন্দর করে বসুন আর দর্শকদের আওয়াজটা একটু বড় করুন কারণ মাহফিলের আসল ডেকোরেশন হচ্ছে দরুদ এ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله تعالى عليه وسلم زينوا مجالسكم بالصلاة علي نبی پاک صاحب الاولاد صلی اللہ علیہ وسلم ارشاد করেছেন তোমরা তোমাদের সামাজিক রাষ্ট্রীয় পারিবারিক প্রতিটি সমাবেশকে মজলিসকে আমি নবীর দরুদ শরীফের দ্বারা সৌন্দর্য মণ্ডিত করে তোলো আলহামদুলিল্লাহ মাঝখানে আপনার জায়গাটা ফাঁকা রাখছেন কেন এটা বরাদ্দ করুন একটু সামনে চলে আসুন সামনে চলে আসুন মহব্বতের শহীদ দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মেরি আকা
সরবর রহমতুল আলামিন মেরে আকা মেরে রহবর রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا تو نے فرما یا هو رحمت للعالمين اللهم مولانا محمد وعلى بس خدا ان کو نہ کہنا اور جو چاہ ہو کہو سب سے اعلی سب سے بہتر رحمت للعالمین اللهم مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم ببیداری بچشمِ سر بدیدہ بمعراجش خدا را خو بدیدہ صلاة دنیا مہان منیبر دربارے অসংখ্য গুণিত শুক্রিয়া যে মহান রব্বুল ইজ্জত জাল্লা শানুহু ওয়া মাজদুহু দয়া করে মেহরবানি করে আমার মত একজন নগণ্য গোলামকে এমন একটি মহান ইন্তজামে এসে আমার প্রিয় রাসূলের এই জিকিরের মাহফিলে এসে শরীক এবং শামিল হবার তৌফিক ইনায়াত করেছেন এবং আপনাদেরকেও এই মহান ইন্তজামে আসবার কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবার তৌফিক ইনায়াত করেছেন প্রত্যেককে মনিবের দরবারে শুকরিয়া আদায়ার্থে একবার মহব্বত আওয়াজে বলি আলহামদুলিল্লাহ শুকরে খোদা কি বাদ অসংখ্য অগণিত বেগাইর হিসাব বেহাদ দরুদ পাকের হাদিয়া নজরানা পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি সরকার কায়নাত ফখরে মৌজুদাত হম গুনেগার কা খরিদার মদিনা কা তাজদার দোনো জাহান কা সরকার سیاح لام کا صاحب المعراج والاعراج والاسراء حضور پر نور رؤوف الرحیم صلی اللہ تعالی علیہ والہ وسلم ایر نورانی دربارے এবং সাথে সাথে আমার প্রিয় রাসূলের অসংখ্য উশাক গোলামান প্রত্যেকের দরবারে সালাম আরজি দিচ্ছি বিশেষত এই এলাকার মধ্যে স্থানের মধ্যে যিনি শুয়ে আছেন সাহেবে কশফ কারামত সাহেবে বিলায়ত হযরতে আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির নূরানী দরবারে আল্লাহ স্ক্রে মাহফিলের সওয়াবকে পৌঁছে দিন সবাই বলে আমিন সম্মানিত হাজরিন সময়ের সংক্ষেপ সাকরাত দাফন ও কাফনের আলোচনা আমি প্রথম সাকরাত কি সাকরাতুল মউত এটা আসলে আমরা অনেকেই জানি এবং বলতে পারি কিন্তু এর অর্থটা কি এটা কেন আমরা বলি এটা আমরা কেউ জানি না ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা
সাকরাত মানে হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উনি এই সাকরাত শব্দের কি করেছেন তাফসীর করেছেন যে সাকরাত মানে হচ্ছে মানুষ যখন মুমূর্ষু হয়ে যায় এমন অবস্থায় মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তখন মানুষের দুনিয়ার কোনো দেন ধারণা থাকে না মৌতের কষ্টের কারণে মানুষ যখন তার হুঁশ জ্ঞানকে হারিয়ে পেলে ওই সময়টাকে মুমূর্ষু ব্যক্তির জন্য সাকরাত বলা হয় এবং এই সাকরাত যেই মানুষকে আকৃষ্ট করেছে যে মানুষের সংস্পর্শে এসেছে সেই মানুষ আর কোনোদিন দুনিয়ার জমিনে শোয়া থেকে আর উঠার কোনো সম্ভাবনা নাই জোরে বলুন সুবহানাল্লাহ সূরা কাফ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানহু কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ জোরে বলুন সুবহানাল্লাহ মৌত যখন মৌতের যন্ত্রণা যখন শুরু হয় এমন অবস্থায় যিনি মালাকুল মৌত যিনি মৌতের ফেরেশতা উনি এসে কুরআনুল কারীমের এই আয়াতটি আপনার সামনে আমার সামনে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সামনে উনি বয়ান করেন তেলাওয়াত করেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যেই সাকরাতুল মাউত মৌতের যন্ত্রণা কথা কোরআনে আগে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম এইভাবে কোরআনুল কারীমের প্রায় জায়গায় যে মৌতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক সত্যি সত্যি সেই মৌতের যন্ত্রণা তোমাদের কাছে এসে উপস্থিত হয়েছে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ হুজুর মৌত তো এটা ভালো জিনিস না আপনি আলহামদুলিল্লাহ বলছেন কেন কারণ এটা তো কষ্টের বিষয় না এটা মুমিনদের জন্য মৌত কষ্টের বিষয় নয় কারণ মৌত মানে নিঃশেষ হয়ে যাওয়া নয় আল ইনতিকাল মিন দারিন ইলা দার মৌত হচ্ছে রূহের প্রত্যাবর্তন যারা নেককার যারা ফরহেজগার যারা নবী প্রেমী যারা মুমিন তাদের জন্য মৌত সুখের মৌতের দিন সুখের দিন ঈদের দিন আনন্দের দিন খুশির দিন যেমন হযরতে খাজা গরীব নওয়াজ সুলতানুল হিন আলাইহির রহমা উনি এই রজবুল মুরাজ্জাবে দুনিয়া থেকে বেসাল হয়েছেন উনি যখন ইন্তেকাল করেছেন আল্লামা শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভি আলাইহির রহমা আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে উনি বর্ণনা করেছেন যে হাজা গরীব নওয়াসের কফালে আরবি ভাষায় স্পষ্ট লেখা ছিল হাদা হাবিবুল্লাহ হাদা হাবিবুল্লাহ মা তাফি হুব্বিল্লাহ যে আমার এই যিনি ইন্তেকাল করেছেন উনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর বন্ধুত্বের মধ্যে থেকে উনি দুনিয়া থেকে বিশাল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তো আজকে মৌতের কথা আমরা কয়জনে স্মরণ করি হুজুররা ওয়াজ করছেন হাদিস শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমা শরহু সুদুর কিতাবের মধ্যে একটি হাদিস নকল করেছেন যে কাফা বিল মাউতে ওয়াইদা একজন মানুষকে পরিবর্তন করবার জন্য একজন দিকভ্রষ্ট বিবেকভ্রষ্ট পথভ্রষ্ট একজন মুসলমানকে মুমিনকে সঠিক পথে আনবার জন্য গুরুত্বপূর্ণ একটি ওয়াজ তার বিবেকের মধ্যে ঢুকে দিতে হবে সেটা হচ্ছে মৌতের আলোচনা জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু বর্তমান সমাজ এখন আমাদের এমন অবস্থা হয়েছে দেখুন বৃদ্ধ থেকে শুরু করে যুবক পর্যন্ত মৌতের স্মরণ মৌতের আলোচনা মৌতের কথা তাদের মনে নেই বললেও চলে কারণ মৌতের কথা দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন ধরনের মাসহাব আছে সারা মাসহাব ব্যতীত বিভিন্ন মতামত আছে উনি বলেন আমি এই দল চয়েস করি আরেকজন বলে আমি এই দল পছন্দ করি কিন্তু যত মত যত দল প্রত্যেকের মধ্যে নিজস্ব ধর্ম নিয়ে নিজস্ব মাসহাব নিয়ে মতানৈক্য দেখতে পারে কিন্তু একটি বিষয়ে প্রত্যেক অধর্ম এবং মতের অনুসারীরা ঐক্যমত মুত্তাফাক আলাই একটি বিষয়ের উপরে সেটা হচ্ছে দুনিয়াতে যখন এসেছি মরতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ
এটা কথা ঠিক কিনা, কিন্তু আমরা তো ঠিকই বলি। কাজের বেলায় তো আমরা সম্পূর্ণ বেঠিক করি। মওতের স্মরণ থাকলে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয়, সে ঘরে বসে থাকতে পারে, আওয়াজ দিবেন পারে? মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিচ্ছেন আর আমরা চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছি, টিভি দেখছি, ঘরের মধ্যে বাচ্চাদের সাথে খেলা করছি। মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের পথে। কিন্তু আমাদের সেদিকে কোনো খেয়াল নেই, আমরা আমাদের কাজের মধ্যে ব্যস্ত, আমরা অভাবের মধ্যে আছি, ব্যবসার মধ্যে আমার লস হয়েছে, আমি ওটা নিয়ে টেনশন করি। কিন্তু মুয়াজ্জিন সাহেব আল্লাহর অর্ডারে পাঁচ ওয়াক্ত পাঁচবার মসজিদের মধ্যে ডাকছেন হাইয়া আলাল ফালাহ, তোমার ব্যবসায় লস হয়েছে, এসো কল্যাণের পথে, আমি আল্লাহর দরবারে সেজদা দাও, তোমার ব্যবসার যে লস হয়েছে সেটা আমি পুষিয়ে দেব, তোমার ব্যবসার মধ্যে আমি তিজারাত আল্লান তাবুর আর ফায়েজ ডেলে দিব। উচ্চাওয়াসে বলে সুবহানাল্লাহ। মত আসবে এতে কোনো সন্দেহ নেই, কেউ চাইলে মত থেকে পালাবার কোনো পথ নেই। কেউ যদি চায় আমার পিছু শক্তি দিয়ে, আমার অর্থ দিয়ে, আমার নেতাগিরি দিয়ে, আমার জনবল দিয়ে আমি মওত থেকে বাঁচতে পারবো, এটা সবচেয়ে বেয়াকুফি হবে। কারণ কোরআন বলেছেন আইনামা তাকুনু ইউদরিককুমুল মওত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, সেই মওত থেকে পালাবার জন্য তুমি যদি বিরাট একটি কঠিন ইমারত তৈরি করো, সেই ইমারতের ভিতরে অন্যায়াত আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকিকুম, চলো বলুন সুবহানাল্লাহ। মওত থেকে তোমার সাথে মোলাকাত করবে, তোমার সাক্ষাৎ, তুমি না চাইলেও মত চলে আসবে, এ কথা ঠিক কিনা? কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কথাগুলো মাহফিলের মধ্যে আমরা ঠিক বলি এটা আসলে কতটুকু আমরা বাস্তবায়ন করছি। আমি যদি মতকে ভয় করি আমি কোনোদিন হারাম গ্রহণ করতে পারি না, আমি যদি মতকে ভয় করি আমি আমার সন্তান পরিবারের পেটে হারাম ঢুকাইতে পারি না, আমি যদি মতকে আমি মতকে যদি স্মরণ করি সকালবেলায় যখন আমি জমিনের মধ্যে যাই অন্যের জমিনের মধ্যে আমি পা দিতে পারি না, অন্যের দানগুলো নষ্ট করতে পারি না, আমি যদি মতকে ভয় করি আমি কোনোদিন সুদ খাইতে পারি না, ঘুষ নিতে পারি না, আমি মানুষের গীবত করতে পারি না, সগল হরি করতে পারি না। যদি মওতের স্মরণ আমার মধ্যে থাকে আমার বাচ্চারা দরকার হলে উপবাস করবে, তারপরেও হারামের একটা পয়সা আমার বাচ্চাদের পেটে দিতে পারি না। উচ্চাওয়াসে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ববিখ্যাত সাবিকুনাল আউয়ালুনার অন্তর্ভুক্ত যে সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পেছনে নামাজ আদায় করতেন, ফজর বাদ জোহর আসর মাগরিব এশা নবীর পেছনে নামাজ আদায় করে আমার নবীর পাশে উনি বসে থাকতেন, নবী আলোচনা করতেন, ওয়াজ করতেন অন্যান্য সাহাবীদের মতো, উনি নবীর আলোচনা শুনতেন। কিন্তু ফজরের নামাজের টাইম যখন হতো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের জন্য যখন মসজিদ আসতেন, নামাজ শেষ করার সাথে সাথে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি নিজের ঘরের মধ্যে চলে যেতেন। উচ্চাওয়াসে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেগুলো কথা বলতে যেগুলো আমল করবার চেষ্টা করি, তাহলে আপনি দুনিয়ার থেকে যে চলে যাবেন এটা সার্থক হবে, অন্যথায় কবর এটা শ্বশুর বাড়িও নয়, নানার বাড়িও নয়, এটা মোমেনের জন্য রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, আর বদকার জালেমদের জন্য হুফরাতুম মিন হুফরিন নার, জাহান্নামের গর্থ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু দারদা কি শিক্ষা দিচ্ছেন নবীর সাহাবী? নবী বলেছেন তোমরা আমার সুন্নতের অনুসরণ করো, আমার সাহাবীদের অনুসরণ করো, তাহলে তোমরা কখনো পদভ্রষ্ট হবে না। আখিরি জামানায় যখন তোমরা ইমানের পরীক্ষার মধ্যে পড়ে যাবে, এমন অবস্থায় তোমরা আমি
নবীর সুন্নত কাকরে ধরো, আমার যারা সাহাবী আমার খোলাফা তাদেরকে অনুসরণ করো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি লান তাদিল্লু, তোমরা কখনো পদভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার খারাপ লাগতেছে, আপনারা একটু আওয়াজ করলে আমার কথা কিছু মুখ দিয়ে আসবে, কারণ শ্রোতাদের কারণে বক্তাদের এলমে বরকত হয় আলহামদুলিল্লাহ বলে। হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর বিখ্যাত সাহাবী, উনি ফজরের নামাজ শেষ করার সাথে সাথে ঘরের মধ্যে চলে যেতেন, এটা আমার নবী বুঝতে পেরেছেন। দুই একদিন পরে শীতের মৌসুম ছিল, আমার নবী বলছেন ইয়া বিদ্দারদা, তুমি প্রত্যেক দিন ফজরের নামাজ জামাত শেষ হওয়ার সাথে সাথে দূর দিয়ে কেন ঘরের মধ্যে চলে যাও? উচ্চাও আসে বলে সোহাল। হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি ফজরের নামাজ আদায় করি তাড়াতাড়ি ঘরের মধ্যে যাওয়ার একটি কারণ হচ্ছে, আমার ঘরের পাশে আমার প্রতিবেশীর বিরাট একটি হেজুর গাছ রয়েছে, ওই হেজুর গাছের মধ্যে বেশি হেজুর ধরেছে, কিন্তু শীতের মৌসুম কুয়াশার কারণে ওই প্রতিবেশীর ঘরে যে হেজুর গাছ, হেজুর গাছের বিরাট একটি ডাল আমার উঠানের মধ্যে এসে পড়েছে, শীতের মৌসুমের কারণে কুয়াশার কারণে রাত যখন হয় ওই খেজুর গাছ থেকে কিছু খেজুর মাটিতে পড়ে যায়, আমি তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ে আমার সন্তানরা ঘুম থেকে ওঠার আগে আমি ওই খেজুর যেগুলো মাটির মধ্যে পড়ে আছে আমার উঠানের মধ্যে ওই খেজুরগুলো তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি যদি মসজিদ থেকে যেতে দেরি করি, আমার নাবালক বাচ্চারা তারা এখন শরীয়ত বুঝে না, হালাল হারাম বুঝে না, অন্যের গাছ থেকে যে খেজুর আমার উঠানে পড়েছে আমার অবু শিশুরা সেই খেজুরগুলো যদি তাদের পেটের মধ্যে ঢুকাই দেয়, আমি বাবা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাব দিয়ে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌতের স্মরণ যাদের মধ্যে আছে, আর এখন আমরা কি করি, সন্তান যদি রাস্তায় 20 টাকা পায়, মাকে বাবাকে দিলে তারা খুশি হয়, বলে আমরা 10 টাকা দিই, আমি এক বন্ধা আবুল বেরে কিনি, বলে না যে না বাবা এটা তোমার অধিকার নেই, এটা এটা হারাম, এই টাকার মালিক তুমি নও, আমি নও, তোমার মাও নও, এই বলে যদি বাচ্চা সন্তানকে শিক্ষা দেওয়া হয় সেই 20 টাকা আবার যদি মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই বড় হলে 20 লক্ষ টাকা রাস্তার মধ্যে পড়ে থাকলেও সে চোখ দিয়ে তাকাবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌতের স্মরণ আসলে এগুলো আমরা চিন্তা ভাবনা করতে পারি, যখন মৌতকে বাদ দিয়ে মৌতের স্মরণকে দূরে রেখে যেমন ইচ্ছা তেমন করো, দুনিয়াটা মস্ত বড়, এই ফর্মুলায় যখন আমরা চলি তখন আমাদের দ্বারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুণা হয়, যে গুণার কারণে মৌতের বেলায় সাকরাতের মৌতের যন্ত্রণাও আমাদের সহ্য করতে হবে, কবরের জগতেও কোটি বছর মুসিবতে থাকতে হবে। উচ্চাবাসে বলি নাউজুবিল্লাহ, সালাতুন ইয়াম সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, নবী বাঁচানওয়ালা নবী তারা লা, নবী বাঁচানওয়ালা নবী প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আচ্ছা আসবেন আলহামদুলিল্লাহ।
সাকরাতের মওত, সাকরাতুল মওত মানে মওতের যন্ত্রণা, মওতের কষ্ট। মওতের কষ্ট কেমন এটা জানতে হলে যাকে আমরা দাফন করে এসেছি তাকে কবর থেকে তুলে আসতে আনতে হবে এবং তাকে জীবিত হয়ে আমাদেরকে বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার কোনো বয়ান নাই। তো আজকে আমরা সেই মওত থেকে বাঁচবার জন্য কিছুই তো করছি না, আমরা নামাজ পড়ছি, ইমান ঠিক নাই, নামাজ পড়ছি, নামাজ পাশক্তে বাঁচবা নামাজ আদায় করছি, আমার আকিদার মধ্যে গণ্ডগোল, আমার বিশ্বাসের মধ্যে গণ্ডগোল, আমার আকিদা সাহাবিদের আকিদার সাথে মিলে না, আমার আকিদা তাবাঈনে কিরাম তাবাঈনদের আকিদার সাথে মিলে না, আমার আকিদা হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদের আকিদার সাথে মিলে না, আমার আকিদা খাজা গরিব নওয়াসের আকিদার সাথে মিলে না, আমার আকিদা হযরতে ওলি শাহ রহমতুল্লাহ আলাইহির আকিদার সাথে মিলে না, যার কারণে নামাজ পড়ার কারণে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত রাখবার যেই ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন, সেই নামাজ আদায় করে আমরা সেই নামাজের ফায়দাগুলো পাচ্ছি না, ঠিক কিনা বলুন। কিন্তু দেখেন আমরা নামাজ নিজে নামাজ পড়ছি আর যে নামাজ পড়ে না তার বিরুদ্ধে সগোলহরি করছি। আমি নামাজ পড়ে চায়ের দোকানে বসলাম, শুরু করে দিলাম যে ওই নামাজ পড়ে নাই, এই নামাজ পড়ে নাই। ইসলাম সেই শিক্ষা আমাদের দেয় নাই, কারণ এবাদত এটা গুরুত্বপূর্ণ জিনিস, এবাদত প্রকাশ করার জিনিস নয়, এবাদত গোপন করার বিষয়। কারণ এবাদত আপনি প্রকাশ করেছেন মানে আপনি শিরিকের মধ্যে পড়ে গেলেন, আপনার ভিতরে রিয়া চলে আসলো, তাকাব্বুরি চলে আসলো। একটু চিন্তা করে দেখুন, আপনি যেই নামাজের বাহাদুরি করছেন চায়ের দোকানে বসে, আমি পাঁচ নামাজ পড়েছি, একটু ভাবুন কিয়ামতের ময়দানে হুজুর মাওলানা আলী শের হুদার নামাজ যদি আনা হয়, সৈয়দনা সিদ্দিক আকবরের নামাজ যদি আনা হয়, ফারুকে আজমের নামাজ যদি কিয়ামতের ময়দানে পেশ করা হয়, নবীর 125,000 সাহাবীর নামাজ যদি কিয়ামতের ময়দানে পেশ করা হয়, আপনার আমার 100 বছরের নামাজ এক ওই জায়গার মধ্যে পেশ করা হলে সাহাবীদের নামাজের একটা সিজদার সমতুল্য হবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কারণ তারা শুধু নামাজ আদায় করেনি, নামাজ রক্ষাও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি হলে মরতে পারলেই মওতের যন্ত্রণা এটা হবে না, সাকরাতুল মওত হবে না। মওত তখন আপনার জন্য ঈদ হবে, সুখের দিন হবে, সুখের সময় হবে। কারণ বেনামাজি হয়ে যদি আপনি মওতের বিছানায় শুয়ে যান তখন এই কষ্ট যন্ত্রণা কত কঠোর হবে, যিনি মূর্ষ অবস্থায় উনি ছাড়া কেউ বলতে পারে না, ঠিক কিনা বলুন। নামাজ কিভাবে রক্ষা করবেন, এবাদত আপনি কিভাবে রক্ষা করবেন? হজ, হজের হুকুম আহকাম পালন করলে হজ আদায় হয়, কিন্তু হজ করতে গিয়ে যদি নবীর প্রতি মহব্বত থাকে, হজ আদায় করতে গিয়ে যদি আমার রসুলের জিয়ারতের আশা অন্তরের মধ্যে থাকে, নবীর জিয়ারতের সেই মহব্বত আশা অন্তরের মধ্যে সৃষ্টি হয়, তখন এই নবীর মহব্বতের দ্বারা হজ রক্ষা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আমরা পড়ছি, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতে মুয়াক্কাদা এগুলো আদায় করলে ফরজ আদায় হয়ে যায়, কিন্তু নামাজের মধ্যে আমার রসুলের মহব্বত আসলে তখন ওই নামাজ হেফাজত হয়, ওই নামাজ রক্ষা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা জিনিস মানুষের সাথে কবরের পারে যায়, কিন্তু তার মধ্য থেকে দুইটা জিনিস আবার ঘরের মধ্যে চলে আসে, দুনিয়ায় থেকে যায়, একটা জিনিস মানুষের সাথে কবরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা জিনিস হচ্ছে, এক নম্বরে পরিবার, আপনার বাবা যাবে, আপনার ভাই যাবে, আত্মীয় স্বজন যাবে, অন্যান্য যারা আপনার গুণগ্রাহী তারা প্রত্যেকেই যাবে, কিন্তু আপনাকে দাফন করে তারা আবার চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সম্পদ দিয়ে আপনার দাফনের ব্যবস্থা হবে, কাফনের ব্যবস্থা হবে, কোরআন খানি হবে, বিভিন্ন ধরনের দান সদকা হবে, কিন্তু সেই সম্পদ আপনি নিয়ে কবরে যেতে পারবেন না। একটা জিনিস আপনার সাথে কবরে যাবে, সেটা হচ্ছে আপনার আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলকে যদি আমরা পাকাপোক্ত করতে চাই আমাদের ঈমানের প্রয়োজন আছে, আর ঈমানকে পাকাপোক্ত সঠিকভাবে রাখতে হলে রসুলের প্রতি কামেলে মোকাম্মেল ভাবে মহব্বত টাকা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআন বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তোমরা যদি ইমানদার হও আমার নবীর সাহাবীদের মতো ইমানদার হও, তোমার যা ইচ্ছা তাই করে, তুমি ইসলামকে মানতে পারো না, ইসলামের নিয়ম নীতি তুমি যদি রক্ষা করতে পারো, নবীর আদেশ মোতাবেক, নবীর তরিকা মোতাবেক, নবীর সাহাবীদের তরিকা মোতাবেক, তাবাইন তাবতাবিন উলামায়ে ইকরাম আউলিয়ে ইকরাম ফুকায়ে জাম এদের তরিকা মোতাবেক আপনি আমি যদি নামাজ আদায় করতে পারি, নামাজ আদায় করে নামাজকে রক্ষা করতে পারি, তাহলে সাকরাতের মওত, মওতের যন্ত্রণা আমাদের জন্য আসান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাআত সাকরাতুল মওত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেছেন যে মওতের যন্ত্রণা তোমাদের কাছে উপস্থিত হয়েছে বিল হক, যার সত্যতার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। দালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে বাঁচবার জন্য তোমরা ফলায়ন করতে, মৃত্যুকে নিয়ে ঠাট্টা করতে, সেই মৃত্যু সঠিকভাবে সত্যিকার অর্থে তোমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। সেই জন্য মত থেকে বাঁচার কোনো পথ নাই, সব পথ রুদ্ধ। মত আসলেই আপনাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, এক মিনিট আগে বা পরে মত আসবে না। যখনই আপনার হায়াতের রশি কেটে দেওয়া হবে সাথে সাথে আপনার মৃত্যু পরোয়ানা জারি হওয়ার সাথে সাথে মত উপস্থিত হবে, আমরা না চাইলেও মত চলে আসবে। সেই জন্য মত আসার আগে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুমিন হও, মুসলমান বনো, পাক্কা নামাজি বনো। নামাজকে সুন্দরভাবে রক্ষা করতে হলে নবীর প্রেমিক বনতে হয়, আর যিনি নবীর প্রেমিক, নবীর ভালো, নবীর ভালোবাসা অন্তরে, তাকে তাকে মোমেন বলা হয়। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন, সবাই বলি আমিন। সুন্নি সম্মেলনকে আল্লাহ আমার প্যার রসুলের ঈদ মিলাদুন্নবী সাল্লাহ ইসলামের উসিলায় এই সুন্নি সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলি আমিন। যারা মেহমান বিন্দু এসেছেন আজকে, যিনি আমাদের প্রধান আকর্ষণ উনি এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক উনি সহ পক্ষে প্রত্যেক সুন্নি উলামায়ে কেরামদের হায়াতে তৈয়বা তফিলা দান করুন, সবাই বলি আমিন। মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।